হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের একটা রাস্তা দেখাচ্ছি। রাস্তাটা হলো আপনাদের সবার পরিচিত, হয়তো বা অনেক মানুষের পরিচিত। এই রাস্তাটা থেকে যেতে হয় আমাদের এক আত্মীয় বাড়ি। আত্মীয়রা নিষেধ করার পরও তারা একটা এই রাস্তার মাথায় গড় উঠেছে। তাদের বুদ্ধিটা ছিল এইরকমের, যদি এই রাস্তার মাথায় তারা গড় উঠায় বা বিল্ডিং করে, তাইলে হয়তো বা তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা এই রাস্তা পার হইয়ে তাদের বাড়িতে বেড়াইতে খুব কম যাইতে পারবে। তাইলে তাকে কি হইবে, তাদের অনেক টাকা খরচ কম হইবে। বেড়াইতে গেলে মানুষের খরচপাতি একটু বিষয় আছে না, এখন যে হাল চলতেছে দেশের। বিশেষ করে এই রাস্তাটা হলো আমাদের মানে পাশের গ্রামের একটা রাস্তা, যে রাস্তাটা দিয়া আমাদের যেতে খুবই কষ্ট হয়। রাত্রে আমি বেড়াইতে যাইতে পারি না, তারপর বিশেষ করে দিনে যাওয়াও খুব টাফ। তারপর হলে যাইয়া বিশেষ করে এই রাস্তা থেকে হেঁটে যেতে হয়, যদি কেউ ঠিক মতো যেতে হয়। তারপরও বিশেষ করে বেশি সমস্যা হলো যাই বর্ষাকালে, বর্ষাকালে যাওয়ার কোনো সিস্টেমই নাই এই রাস্তা থেকে। আমাদের যে এলাকার যে মানুষজন আছে, আমি চিন্তা করি তাদের কী অবস্থা, তারা কেমনে জীবনযাপন করে এই রাস্তায়। আর এই রাস্তাটা অনেক দিন যাবত, আমার যখন জন্ম ওই থেকেই হয়তো বা এই রাস্তাটা এমন টাইপেরই দেখি। আমি কখনোই দেখি না এই রাস্তাটা কখনো ভালো, বা এই রাস্তাটা কখনো অনেক মানে রাস্তাটা থেকে যাতায়াতের জন্য খুব ভালো একটা ব্যবস্থা। তাই বলতেছি যে এই রাস্তাটার ওই পারে যারা গড় উঠেছে তাদের খুবই ভালো, যে আমার মতো যারা মানে বেড়াইতে যায় তারা যেন বেড়াইতে না যেতে পারে আর কোনো খাওয়া দাওয়া না করতে পারে, তাদের খরচও বাঁচতে যায়। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। এবং এই রাস্তাটার দিকে আমাদের যে মেম্বার সব আছে, যদিও আমার সদ্যই বড় ভাই, সে একটু দেখবেন এই রাস্তাটা যেন একটু তাড়াতাড়ি মেরামত করে দেয়, তাইলে আমরা হয়তো বা বেড়াইতে যাইতে পারবো তাদের এলাকায়। আর যদি রাস্তাটা এরকমের থাকে তাইলে তো ভাই বোঝেনি তো, আমাদের যে তাদের যে আমাদের যে আত্মীয় আছে তারা তো অনেক বড় লোক হয়ে যাইতেছে, তাদের খাওয়ার মতো কোনো মানুষ নাই, তাদের কেউ এলাকায় কেউ যাইতেও পারে না, আর তারা কাউকে খাওয়ায়ও না। বোঝেন তো ভাই, একটু ব্যবস্থা করেন রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার। রাস্তাটার যে কী অবস্থা আপনারা একটু দেখেন, তাইলে বুঝবেন যে রাস্তাটার মানুষ আশেপাশে যারা আছে তারা কী কষ্টে আছে এই রাস্তাটা নিয়ে। Thank you.